কি বুঝলো রে বাবা আর কি বুঝলো আর নাম জিল্লু বগল এ জিল্লু বগল আমার নাম জয়নাল খান বাহাদুর ভাই আর একটা গান শুনান খান নাকি বুঝলো রে যাবে দুইটা জিনিস শুনিছি আল্লাহু নবী আমি একজন হয়েছি কি পাগলের খেলা এটাই আল্লাহ রঙের মেলা খেলছে খেলার সাই রব্বানা খেলছে খেলার সকাল বেলা সকালে মেলেছি মেলা এই যে দেখাচ্ছে স্বপ্নের খেলা বাড়ি আমার গোলক ধামে আন্দারাপুরি আমরি মরি দেখো সোনার মানুষ বিরাজ করে কাহারি ঘরে ভোরন্ধকারের ভিতরে ভোরন্ধকারের ভিতরে আমার দেহের মাঝে আছে হাইকোর্ট মন্ত্রী আছে যে জোর হেসি তারা কাছারি করে তবে কাছারি ভেঙে দিলে হকের হাকিরে যাইতে তবে যাই বলো কোন শহরে কুবার শহরে যাইতে হলে বলো কোন সাধনা করতে হবে বলো তো ফকির বেটা বলো শুনি বলো তাই রাসুলের বাণী শুনতে ভালোই ভালো লাগে তাই তে রাসুল রাসুল বলে ডাকি আমরা সকলে ও দয়াল নবীরে কত ভালোবাসি তোমারে বাসি কিনা বাসি ভালো জন্ম দিছে মানবে জন্মভূমি ফেলে ছুঁয়ে জালিয়া পলাইছে মদিনাতে পাথর চর্চা বরের সুবনে পেছে তো পাথর বেঁধে জন্মভূমি ছেড়ে দিয়া গিছে সেই মদিনাতে রাসুল রাসুল বলে তোমরা ডাকো সকলে তাই মদিনাতে যাতে হলে ১৩টা মন্দির আর বাইতুল্লাহতে গেলে পারে পাবে যে সৈন্যের পাথর বে মুরিদান কালমা সরে এই খবর তো পাবে না রে এই ১৩ মন্দিরের খবর তবে ভেতরি খানে কালমা সরে বলো পাবে কেমন করে ও দয়াল নবী রে কত ভালো যে বাড়ছি তোমারে ৩০০ বাড়ি পানি তুলে তাই এই যে দলছি পরে কুয়াতে ইউপিআসি চর মেরেছে হাতি সেটার প্রমাণ যে আছে কত ভালোবাসি রাসুলকে আল্লাহ বলছে ইব্রাহিমে আরে ইব্রাহিম ১২৪,০০০ পাইকুম্বর পাঠাইলাম আমার মনের বাসনা পূর্ণ করব বলে কত দাউদ কত পাঠাইলাম এই না পৃথিবীর মুখে কারণ তারাই কাজ হলো না আমার প্রেমের আশা মিটল না তো আগুনেতে ফেললো তবু একটা পশম তবে পুড়ল না তা তুই আমি গাল্লাই আমার কেন তুই চিনতে পারলি না তাই এব্রাহিম ও আসামির খাতাই আমার এ মতো যেমন মুসলমান আমরা বলছে দাবি করছি বলছে ঘরে ঘরে এখন পীরই দেখা যায় তবে ভক্ত মিলা বেসমরে দেয় ভক্ত মিলা বড়ই যে দেয় এখন বহু দেখা যায় আল্লাহ বলছে দলিলেতে যে ব্যক্তি খুঁত হয়েছে সে পীর হয় বলো কেমন করে আল্লাহ বিনে খুঁত হবে তাকে নিবে কুরবানিতে আমরা তো ইব্রাহিমের পালতে পড়ে আমরা সব তো খুঁত হয়েছি বলো আমরা পীর হয় কেমন করে তাই পীর এত তো সুজা নয় রে পীরের বড় কাজ ডাকি দিন ধরিয়া এখন